আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা আজকে একটি জায়গায় ঘুরতে যাচ্ছি, আর এই জায়গা তো এর আগে গিয়েছিলাম, 6 বছর পর আবার যাচ্ছি সেই জায়গাটিতে ঘোরার জন্যে। খুবই সুন্দর জায়গা, এটা খুব উঁচুতে, এই জায়গাটা অনেক উঁচুতে। দুই পাশেই খুব সুন্দর পরিবেশ। আমরা বাসে করে যাচ্ছি যেহেতু এটা অনেক দূরে। দুই পাশে অনেক অলিভ গাছ। আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক দূরে, কিন্তু আমার বাসার বারান্দা থেকে দেখা যায়, এটা উঁচু পাহাড়ের উপরে এই জায়গাটা। আমরা এখন উপরে উঠছি। চলে আসলাম, আমরা যেখানে এসছি এই জায়গাটির নাম হচ্ছে তিবলি। এখানে এসছি আজকে রাজার বাড়ি দেখার জন্যে, আর এই বাড়িটার নাম হচ্ছে বিল্লাদি স্তাতে। খুব সুন্দর একটা শিল্পকর্ম। কিন্তু আসার পরে শুনলাম যে এখনো খোলেনি, বন্ধ আছে, আর কয়েকদিন পর খুলবে। তো কি আর করা, আমরা এর বাহিরের দিকটা দেখে চলে যাচ্ছি। অনেক উপরে আছি এখন আমরা। উপর থেকে নিচের জিনিস সবগুলোই ছোট ছোট দেখা যাচ্ছে। বাড়িগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে। এখানে আমি এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু সেটা 6 বছর আগে, এর মধ্যে আর আসা হয়নি। নিচে দেখা যাচ্ছে রাজার বাড়িটা। অনেক বাতাস এখানে, এত উপরেও এত বাতাস, অনেক ঠান্ডা। আজকে এখানে অনেক গরম, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে অনেক ঠান্ডা। রাজার বাড়িটা দেখা যাচ্ছে নিচের দিকে, বন্ধ পেলাম। ওনারা বললো যে আগামী মাসে খুলতে পারে। নিচে যে 10তলা বাড়িগুলো সেগুলোকে অনেক ছোট মনে হচ্ছে, দেখাই যাচ্ছে না। এদিকে সবাই এসে বসে দেখে এখানকার মনোরম দৃশ্য। আকাশটাও খুব সুন্দর লাগছে, নীল।
এখন আমরা অন্য পাশে যাব, এদিকটায় দেখা শেষ। এখানে অনেকগুলো পানির ফোয়ারা আছে, এটা একটা পার্ক, পার্কটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো পানির ফোয়ারা, এটা একটা, এটা হচ্ছে আর একটা পানির ফোয়ারা, এটা অনেক বড়। অনেক বড় পানির ফোয়ারাটা। এই রাজার বাড়িটা আসলে এরকম ফোয়ারার জন্যই বিখ্যাত বিল্লাদিস্তাতে। এই রাজার বাড়ি তো 300-র মতো ফোয়ারা আছে। এটা রাজার বাড়ির বাইরের ফোয়ারা, এগুলো অনেক বড় এই ফোয়ারাটা। ভিতরে যেগুলো আছে সেগুলো ছোট ছোট, ছোট ছোট পানির ফোয়ারা 300-র মতো আছে রাজার বাড়ির ভিতরে, যেটা বিল্লাদিস্তাতে বলে। এই ফোয়ারাটা বন্ধ, এটা এখনো চালু করেনি, কারণ টুরিস্ট আসছে না, সেজন্য চালু করেনি। এটা অনেক বড় পানির ফোয়ারাটা। আমরা এখন অন্যদিকে যাব, এরিয়াটা অনেক বড়। আমরা চলে যাব বাসে ওঠার জন্য, বাস স্ট্যান্ডে আসলাম। এই বাস স্ট্যান্ডটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়, মাঝখানে বাস স্ট্যান্ড। অনেক সুন্দর এই জায়গাটাও। আমরা বাসে উঠে গেলাম, এবার নিচের দিকে যাচ্ছি আবার। এখান থেকে মনে হয় যেন বাসে না, প্লেনে আছি এরকম মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।